রাতে বাঘের গর্জন, ঘুম উড়েছে গ্রামবাসীদের, মাটিতে বাঘের পায়ের ছাপ। নতুন করে বাঘের আতঙ্ক কুলতলির মইপিট এলাকায়। এলাকায় পৌঁছেছে বন দপ্তরের কর্মীরা। মাটিতে পায়ের ছাপ, ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। ঘটনায় চাঞ্চল্য কুলতলি ব্লকের মইপিট থানা এলাকার ভুবনেশ্বরী অঞ্চলে। জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন, যেখানে প্রতি মুহূর্তে প্রকৃতি এবং জীবজন্তুর সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় সাধারণ মানুষকে, সেই সুন্দরবনেরই খুব কাছে কুলতলিতে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে কুলতলি ব্লকের মইপিট থানা এলাকার ভুবনেশ্বরী অঞ্চলের বাসিন্দাদের। ঘটনা সূত্রে জানা যায়, সারা রাত ধরে বাঘের গর্জনে চোখের পাতা এক করতে পারেনি গ্রামবাসী। পরদিন সকালে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান বাসিন্দারা। পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দপ্তর এবং পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মইপিট থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। ভুবনেশ্বরীর পয়লাঘেরিতে হঠাৎ রাতের বেলা একটা গর্জন শুনতে পায় এলাকার মানুষজন। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে, হঠাৎ বাঘের গর্জন, এলাকার মানুষজন বেরিয়ে পড়ে, কিন্তু বারবার গর্জনের আওয়াজে মানুষ আবার আতঙ্কিত হয়ে বাড়িতে ঢুকে পড়ে। ভোরবেলা উঠে আবার সেই গর্জন, মানুষজন উৎসুক জনতা যখন এসে নদীর পাড়ে আসে তখন দেখে পায়ের ছাপ, বাঘ আনাগোনা এবং শুয়োর, শুয়োরকে ছোটানোর জন্য খাওয়ার জন্য বাঘ তাড়া করে, তার পায়ের দাগ, বাঘ শুয়োরটাকে খায়, খেয়ে আবার এদিক ওদিক ছোটাছুটি করে, এখনও পর্যন্ত এলাকার মধ্যেই আছে। মানুষজন চারদিকে উৎসুক জনতা ভিড় করছে, পায়ের দাগ আমরা দেখতে পাচ্ছি, মানুষ এখন আতঙ্কের মধ্যেই আছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে বাঘটির খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। তবে বন দপ্তরের প্রাথমিক অনুমান, বাঘটি হয়তো গভীর জঙ্গলে চলে গিয়েছে। তবুও বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় চলছে কড়া নজরদারি। এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী সমীর দাস জানান, কাল রাতে বাঘের গর্জন শুনতে পেয়েছি আমরা, পরদিন সকালে এলাকার বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাই, এরপরই পুলিশকে খবর দিই আমরা এবং পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা এসে খোঁজ শুরু করেছেন। দেখলাম বলতেই তো বাঘ হেঁটেছে কালকে রাত্রেবেলা, আমি 10টার দিকে যখন দেখি বাঘটা ডাকছিল এখানে, হ্যাঁ, খুব আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি। হ্যাঁ, সকালে যখন বলি আশেপাশের লোকজনকে বলি, সবাই এসছে, লোকজন কাঁড়িয়ে হয়েছে, থানা থেকে পুলিশও এলো, এসে তারা কিছু করলো না, চলে গেলো। দেখে বাঘের পায়ের ছাপ কালকে রাত্রেবেলা আমি বাঘের ডাক শুনেছি, বলতে আমি দীর্ঘদিন জঙ্গল খাল করেছি, মাছ কাঁকড়া ধরেছি, আমি বাঘের ডাক জানি। এর আগেবারে এসেছিলো এখানে, বাঘ ছিল এক মাস। হ্যাঁ, পায়ের ছাপ তো অবশ্যই চিনি, খুব আতঙ্কে আছি, যাতে এটা বাঘটাকে করা যায়, উদ্ধার করা যায়, সেটা আমাদের খুব ভালো হয়। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা দিলীপ আরি জানান, তবে এলাকায় বারংবার বাঘের আতঙ্ক, বাঘের পায়ের ছাপের ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। সকালে দেখলাম আমরা এখানে এসে একটা বাঘ পেরিয়েছে, ভোর 4টের সময় পেরিয়েছিল, সকালে সবাই একটু ডাকাডাকি করতে আমরা এসে যখন দেখলাম, মানে বাঘটা ওখানে একটা শুকো ধরার চেষ্টা করেছিল, সবাই তো নেমে টেপে দেখলাম, এখন বন দপ্তরকে বলা হয়েছিল, বন দপ্তর আসেনি, আর আমরা আবার খবর দিয়েছি আবার আসবে। আতঙ্ক আমাদের এখানে প্রত্যেক বছর এই শীতের সময় করে বাঘ পেরিয়ে আসছে, এবার আমাদের তো কাছাকাছি বাড়ি, ছেলেপুলে তো সবাই থাকে, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা চেষ্টা করব প্রশাসন থেকে কিংবা ওই আইনি সঙ্গে যেন যেন এই জিনিসটা যেন উদ্ধার করে নেয় যেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কুলতলি।